হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অশেষ কৃপা এবং ভালোবাসার জন্য আমাদের এই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখবো আগামী দিনও আপনারা এভাবে সঙ্গে থাকবেন এবং আমি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বয়স চোদ্দো থেকে ত্রিশের মধ্যে বেশিরভাগ দেখা যায় এই বয়স গ্রুপটার মধ্যে খুব বেশি কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক যেটা আমরা বাজারে পেয়ে থাকি সেটা কিন্তু পান করে থাকেন পানীয় হিসাবে আমরা অনেক সময় ভাবি যে বিভিন্ন ধরনের যে ফলের জুস থাকে বা লেবুর শরবত থাকে গরমের সময় এগুলো পান করাতে খুব বেশি ঝামেলা বানাতে হয় আর এতটা টেস্টও পাই না তা থেকে আমরা বাজার থেকে বিশ টাকা বা ত্রিশ টাকা দামের আমরা একটা সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক আমরা পান করে নেব কিছু কালারফুল ড্রিঙ্ক পাওয়া যায় তাছাড়া আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্ক কিন্তু বাজারে পাওয়া যায় সো এই যে সফট বা কোল্ড ড্রিঙ্কটা সেটা যারাই পান করে থাকেন তাদের স্বাস্থ্যের উপর কি ক্ষতিকারক প্রভাব ফেলে বা কি কোনো ভালো দিক আছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিও শুরুর দিয়ে একটা লাইক করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন এর একটা গবেষণায় দেখা গেছে যে এই যে ড্রিঙ্কটা থাকে তার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু অ্যাডেড সুগার থাকে বা চিনি আমরা যাকে বলি সেটাই কিন্তু ওরা মিশিয়ে থাকেন বর্তমানে ডাব্লিউএচ এটা গবেষণা করছে এই গবেষণায় তারা বলছে যে তার থেকে কিন্তু বেশিদিন কেউ যদি এই কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক যদি নিয়মিত পান করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায় কিন্তু তারপরও দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে বা শহরে খুব বেশি পরিমাণে মানুষ কিন্তু এটা পান করছেন সো এই স্টাডিটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর সেটা প্রমাণিত হয়ে যাবে আর যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু এই সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের গায়ের মধ্যে কিন্তু লিখতে হবে যে তার মধ্যে যে অ্যাডেড সুগারটা আছে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা ক্যান্সার করতে পারে তবে এমন অনেক প্রোডাক্ট মার্কেটে আছে যেমন সিগারেট বা ধূমপান যারা করেন বিড়ি থাকে তার গায়েও কিন্তু লেখা থাকে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সার হতে পারে তারপরেও মানুষ খায় যারাই স্বাস্থ্য সচেতন তাদের এই বিষয়টা বোঝা খুব বেশি প্রয়োজন সো যারাই তা পান করছে নিয়মিত আমি বলবো তাদের মধ্যে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের তো খুব বেশি ক্ষতি করতে পারে কারণ তার মধ্যে যে অ্যাডেড সুগারটা থাকে তা কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে ডায়াবেটিকের ক্ষেত্রে তো আর বললামই না সেটা তো খুব বেশি ক্ষতিকর আপনারা কি জানেন যে এই যে আমরা যে তিনশো এম এর বা তিনশো ত্রিশ এর যে যেগুলো থাকে যে ক্যানগুলো থাকে তার মধ্যে কতখানি চিনি মেশানো থাকে অন্তত গবেষণা দেখা গেছে যে দশ থেকে বারো চামচ আমরা যদি একটা চামিচ যে চার চামচ যে ব্যবহার করি দশ থেকে বারো চামচ চিনি কিন্তু মেশানো থাকে একটা বোতলের মধ্যে একটা ক্যানের মধ্যে সো আপনারা যদি ব্যবহার করেন প্রথম আমরা যখন পান করি সেটা আমরা খুব আনন্দ পাই আমরা বুঝতে পারি না কিন্তু পরবর্তী সময় আপনারা দেখবেন যে খুব বেশি মিষ্টি আপনার লাগছে সো এত বেশি চিনি আপনাকে যদি আমি এক কাপ চিনি দিয়ে দিই যে আপনি সেটা খেয়ে নিন আপনি কি খাবেন না কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের বা সফট ড্রিঙ্কসের মধ্যে যে চিনিটা থাকে সেটা কিন্তু আমরা নিয়মিত পান করছি অবশ্যই আপনারা জানেন যে চিনি আমাদের শরীরের জন্য কতকারি ক্ষতিকারক হতে পারে সো চলুন আমরা এই বিষয়টা সম্পর্কে জানি যে এই কোল্ড বা সফট ড্রিঙ্কের মধ্যে কি কি থাকে বা অন্যান্য কি কি জিনিস থাকে কিভাবে সেটা তৈরি করা হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ চলুন বিস্তারিত আমরা জেনে নিই আমি এখানে লিখে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করবো আপনাদের এভাবে দেখবেন তার গায়ে লেখা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তার মধ্যে এনার্জি থাকবে কার্বোহাইড্রেট টোটেল সুগার অ্যাডেড সুগার এগুলো কিন্তু লেখা থাকে এটা নির্দিষ্ট পরিমাণ তার মধ্যে দেওয়া হয়ে থাকে তাছাড়া থাকে কার্বোনেট ওয়াটার আমি এখানে দেখানোর চেষ্টা করছি কার্বোনেট ওয়াটার থাকবে সুগার যে কার্বোনেট যে ওয়াটারটা এই জিনিসটা কিন্তু কি আপনাদের বোঝা খুব বেশি প্রয়োজন এই কার্বনেট ওয়াটার মূলত কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাকে এই জলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু মিশিয়ে দেওয়া হয় যার ফলে সেটার মধ্যে দেখবেন আপনি একটু শেক করলে যখন বোতলটা আপনি একটু ঝাড়া দেবেন দেখবেন বুদবুদ আকারে কিন্তু উঠে আসে বা এটা বুদবুদ আকার কিন্তু তা ধারণ করে সো এটা মূলত কার্বন ডাইঅক্সাইডের একটা মিশ্রণ কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়া করে মেশিনের মাধ্যমে সেটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় আপনারা অবশ্যই জানেন যে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই কার্বনেট ওয়াটারটা যখন আমরা পান করে থাকি তার ফলে কি হয় দেখুন বার্পিং হতে পারে ব্লটিং হতে পারে তাছাড়া গ্যাস বা স্টমাক পেন অনেকে আমরা ভাবি যে যদি পেটে খুব বেশি গ্যাস হয়ে যায় বা কিছু ভারী খেয়ে নিলাম অনেকেই ভারী কিছু খাবার আনলে তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা সফট ড্রিঙ্কস আনেন এবং ভাবেন খাবারটা হজম করার জন্য সেটা অনেকেই ব্যবহার করে থাকেন একেবারে ভুল ধারণা আপনাদের তা থেকে উল্টা কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে এই যে কার্বন ডাইঅক্সাইড বা এই যে কার্বনেট ওয়াটারটা থাকে সেটাই কিন্তু আপনাদের ঢেক আসে এবং যেটা আপনারা খুব আরাম পান বা ভাবেন যে আমার তো গ্যাস বেরিয়ে যাচ্ছে আসলে কিন্তু সেটা কার্বনেট ওয়াটার থাকে তারপর দেখবেন সুগার তার মধ্যে যে অ্যাডেড সুগারটা বললাম টোটাল সুগার বা যে অ্যাডেড সুগারটা থাকে প্রসেস করা যেটা থাকে ফ্রুক যেটা থাকে সেটা কিন্তু খুব বেশি ক্ষতিকর কী কি হতে পারে নিয়মিত কেউ যদি এই কোল্ড ড্রিঙ্কসের মতো যেগুলো পানীয় আসে সেগুলো পান করেন তাহলে দেখুন ওয়েট গেন হতে পারে আপনার শরীর মোটা হয়ে যেতে পারে অভেসরিতে ভুগতে পারে অর্থাৎ স্থূলতা আপনার শরীরে চর্বি জমতে পারে টাইপ টু ডায়াবেটিস আমি পূর্বেই বললাম যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন তাদের জন্য খুব বেশি ক্ষতিকর টাইপ টু ডায়াবেটিস সম্ভাবনা খুব বেশি বৃদ্ধি পেতে পারে হার্ট ডিজিজ হতে পারে আপনার কিডনির বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে তাছাড়া আপনার নন অ্যালকোহলিক লিভার ডিজিস অর্থাৎ মদ্যপান না করলেও বেশিরভাগ দেখা যায় মদ্যপান করলে লিভারের সমস্যা হয় বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসকে যদি পান করেন এই সমস্যা হতে পারে স্টমাক প্রবলেম হতে পারে ক্যান্সার এই যে বললাম ডাব্লিউইচ যার উপরে স্টাডি করছে যে তা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে বেশি দিন ইনফার্টিলিটি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সন্তান ধারণের অক্ষমতা কিন্তু খুব বেশি পরিমাণে যারা পান করেন সুগারের পরিমাণটা খুব বেশি যায় পূর্বেই বললাম একটা ক্যানের মধ্যে এগারো থেকে বারো চামচ বা তার আশেপাশে কিন্তু চিনি থাকে সেটা খুব বেশি ক্ষতিকর তাছাড়া যে তার মধ্যে যে কালার বা ফ্লেভারগুলো ইউজ করা হয় যে বিভিন্ন ধরনের কালারফুল যেগুলো আপনারা দেখতে পান সে কালারগুলো আমরা যদি আমরা খুব বেশি পরিমাণে সেবন করি তাহলে আমাদের ডাইজেস্টিভ ডিজর্ডার আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেম ইনসম নিয়ে অর্থাৎ ঘুম কম হওয়ার মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই আমি বলবো যারাই এই সফট বা কোল্ড ড্রিঙ্কস নিয়মিত পান করছেন তাদের নিয়মিত পান না করাই ভালো তার পরিবর্তে আপনারা যদি বিভিন্ন প্রকারের যে ফলের রস আছে বা লেবুর শরবত আছে ইত্যাদি বানিয়ে আপনি পান করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এই ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ